হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিয়াজ মামা। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো মামা আমার দিকে বারবার করে তাকাচ্ছে যে মা এগুলো কী বলছে। তো এখন বাজে 8টা, মাম্মা উঠে গেছে 6:30-এর সময়। তারপর মাম্মাকে ঠাম্মি খাইয়ে দিল, মাম্মার ঠাম্মি। আর এখন দেখো ও তেলের বোতল নিয়ে বসে রয়েছে, কারণ এখন জানে যে মা ওর গায়ে হাত পায়ে তেল মালিশ করে দেবে। 3-4 দিন ধরে খুব বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে বাচ্চাদের অটোমেটিকলি ঠান্ডা লেগেই যাচ্ছে। তাই আমি কি করি, প্রত্যেক দিন সকালবেলা ও ঘুম থেকে যখন ওঠে তখন হাতের তলায়, পায়ের তলা আর বুকে একটু তেল মালিশ করে দিই। সর্ষের তেল, আর সর্ষের তেল অনেক কিছু দিয়ে ফুটাতে হয়, ফুটিয়ে তারপর ওকে ওই তেলটাই লাগাই, তাহলে নাকি বাচ্চাদের ঠান্ডাটা লাগে না। তো এখন মাম্মাকে রেডি করাবো, বাইরে যাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে ওর, ওকে আমি বাইরে যেতে দিচ্ছি না, কারণ বৃষ্টি, ঠান্ডা, ওয়েদার, সিজন চেঞ্জ। তো যার জন্য ও ঘরে বসে বসে কার্টুন দেখছে, কার্টুন দেখলে চুপচাপই থাকে। তো তোমরা চলো ভিডিওটা দেখো পুরোটা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো এখন মাম্মাকে আমি তেল মালিশ করাবো না মা, বুঝছো তো? মামা দাও বাবা, দাও 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 তেলের বোতল দাও। আরাম লাগে মামা, আরাম লাগে।
এন্টারটেইনমেন্ট খেলে কি করে দিই। ওটা বাবা ওটা ওটা মানে না না এই আমি এনে দিলাম তো। অবস্থা দেখো অবস্থা, পাউডার ফাউডার ফেলে কি করেছে মামা। এটা কি করলে তুমি? হ্যাঁ দেখো আরো একটু কাজ বাড়ালো, আরো পাউডার ফেললো বাটির থেকে। প্রতিদিন পাউডার ফেলবে মামা। দাও তোমার কাজল, দাও দাও। তুমি পাউডার ফেলে কি করেছো? কি করেছো এগুলো? এগুলো পাউডার কি করবো আমি? দিয়ে দি, দিয়ে দি গায়ের মধ্যে, দিয়ে দি তো। দেখো তো কি করলে, মেখে নাও হাত পায়ে, মেখে নাও, ফেলে দিয়ে কি হবে, মেখে নাও। সবাই পচা বলবে, সবাই পচা বলবে, বলবে কি দেখো কি করেছে। দেখো রেডি হয়ে গেছে না, এখন ভাবছি আমাকে হয়তো ঘুরতে নিয়ে যাবে, নিয়ে যাচ্ছি না বলে। বেচারা ঘুরতে যেতে পারছে না, ওকে ঘুরতে যাওয়া টোটাল বন্ধ করে দিয়েছে। এখন ভেবেছে চুপচাপ তো রেডি হয়ে নিলাম, এবার আমাকে ঘুরতে নিয়ে চলো, যাচ্ছি না বলে দেখো কি শুরু করেছে। যাবো না, কার্টুন দেখো বসে বসে। না না যাওয়া হবেই না, হবেই না যাওয়া। বসো মাম্মা, ও তো রাস্তায় যায় না বাবা। এই যে পাউডার গুলো তুমি ফেলেছো, একটু মুছে দাও, মুছে দাও। আবার ফেলবে, আবার ফেলবে, এটা ছেড়ে দাও, এটা এটা বাদ দিয়ে এটা দিয়ে খেলো, মানে ক্যান্ডি দিয়ে খেলো। মামা বাবা বলো তো, মামা বাবা বলো। মামা কিন্তু এখন অনেক কথা বলতে পারে, বাবা মাম্মা দাদা এগুলো বলতে পারে। আর 10 মাস পেরিয়ে 11 মাস হয়ে গেল, এবার 12 মাসে পড়বে, মানে 1 বছর হবে। ও এতদিন পরে আমাদেরতে মানে শিখছে, তাও অত ভালো পারে না, একটু যায় যায় পড়ে যায়। ওই এখন ঘুরতে যায় না কি, অন্য কার্টুন দেবো, অন্য কার্টুন দিচ্ছি 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 দিচ্ছি। মেয়াও চালাচ্ছি, মেয়াও মিনি। শান্তি শান্তি, এবার এবার এক দিচ্ছে, কি করবো বাবা। তোমার মাম ভালো? টিভির দিকে কিভাবে তাকিয়ে থাকে, ওর যেটা পছন্দ হয় সেটা মন দিয়ে দেখবে, যেটা ভালো লাগবে না সেটা করে মানে বুঝিয়ে দেবো, ওটা আমি দেখতে চাই। এদিক ঘুরে বসো মামা, এদিক ঘুরে বসো, ঠিক করে বসো বাবা।
বাবা মামা রে এরম করো তো, করো মামা করো, ও করো। দেখছো মেয়াও, ও খেলনার জিনিস দিয়ে খেলে কম, প্রেসার কুকারের ঢাকনা, বাসন, বাটি, হাতা, খুন্তি এগুলো দিয়ে খেলে বেশি। তো মামাকে নিয়ে আমি এখন বসে থাকি, মানে মা গেছে নিচে, আর ওকে মা একটু ধরলে তারপরে আমি বিছানা বিছানা ঠিকঠাক করবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, জানি না কখন ঠিক দেখা হবে, তবে এরপরে আবার দেখা হবে, তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বগর বগর শোনো, বগর বগর, ও বাবা সবাই রেগে যাবে, রেগে যাও, সবাই রেগে যাবে কিন্তু। আচ্ছা টাটা, এখনকার জন্য দেখা হবে নেক্সট, সরি নেক্সট ভিডিওতে না, এই ভিডিওতেই একটু পরে। এখন মামা হলো ঠাম্মিকে দেখেছে আর রাস্তায় যাওয়ার জন্য বায়না ধরেছে, মানে যেতে পারছে না, আমি যেতে দিচ্ছি না, ওর আর ভালো লাগছে না, মানে জোর করে নিয়ে যেতেই হবে, যেতে হবে না বাইরে, যেতে হবে না, কি যেতে হবে না বাইরে, তো আমি আর মাম্মা আবার চলে এলাম। এই যে আমার মাম্মাকে দেখো কি শুরু করেছে তখন থেকে, মানে এই কার্টুন দেখবে না, ওই কার্টুন দেখবে না, ওনার খালি এইটা ওইটা খালি পছন্দ। কিছু বলতে ইচ্ছে করছে, ইচ্ছে করছে কিছু বলতে? দাও ভলিউমটা কমাই, কমাতে দাও মাম্মা, একটু একটু বকে দাও না, একটু বকে দাও তো সবাইকে, মামা একটু বকে দাও, বকে দাও। কতগুলো পাপিষ্ঠ মানুষ আছে যারা ছোটদের প্রতিও হিংসা করে, আমি বুঝি না বাবা এদের মাথায় যে কি চলতে থাকে জানি না। মানে মাম্মার যে শর্ট ভিডিওগুলো আমি পোস্ট করি সেখানে ছোট মানুষদের কারা ডিসলাইক দেয় কি জানি, মানে আমাদের দেয় সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওরা কি করে, ওরা তো কিছুই বোঝে না, ওদের মানুষ ডিসলাইক দেয়, মানে ভাবা যায় তাদের মনটা মানে কতটা বিষাক্ত। ছোট্ট মানুষ আমরা, আরো মানে ছোট মানুষের ভিডিও দেখলে ঠিক আছে তোরা লাইক দিস না দিস না ঠিক আছে, মানে ডিসলাইক দেওয়ার কি আছে বাবা, আমি তো বুঝে পাই না, মানে তাহলে ছোট মানুষের প্রতি তোদের কেমন মানসিকতা কি জানি বাবা। একদম ফালতু মানুষ কয়েকজন আছে যারা, তাদের উদ্দেশ্যে কথা বললাম, সবাই তো আর সমান না, ম্যাক্সিমামই মানে ভালো, কিন্তু ওই ম্যাক্সিমাম ভালোর মধ্যে ওই চারজন কি জানি কোথার থেকে আসে, ওই চারজনই খারাপ, ওই চারজন এসে ডিসলাইক মারবে, মার গিয়ে যা। এখন কটা বাজে, 11:45 বাজে, এখন মামাকে আমি তেল মাখিয়ে দেব, তারপর মামাকে স্নান করাবো, স্নান করিয়ে তারপর মামা খাবে মুসাম্বি লেবুর জুস, তারপর খেয়ে আমি যাব স্নান করতে, স্নান টান করে এসে মামাকে ঘুম পাড়াবো। তো তোমরা সাথে থাকো আর আমার মাম্মাকে অনেক 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 ভালোবাসো তোমরা, তো এখনকার জন্য টাটা, আবার দেখা হবে একটুখানি পরে। মশা ঢুকে যাবে মুখে, মশা ঢুকে যাবে, রিমোটটা সবসময় হাতে থাকবে, এটা ওর ব্রহ্মাস্ত্র সবসময় হাতে, না মাম্মা জাদু কাঠি, এটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারো না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলো বলো এখনকার জন্য টাটা গো, টাটা মিমি, টাটা আঙ্কেল, টাটা মাসিমণি, সবাইকে টাটা, সবাইকে বলো আন্টি তোমাকেও টাটা।
দেখো অবস্থা, দেখো গায়ের উপরে হামলে পড়ে। আয় আয় ওরে ঝগড়া। বাবা নেই, কাকে বকছি? বমি না হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত বকে না বাবা, সবাই সবাই বলতে যাবে। আর কেউ আর ডিসলাইক দেবে? ও কিন্তু বকে নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবার পটি হয়ে যাবে। খুব রেগে গেছে, কার্টুন দেখে আর এরকম করে। ওই কার্টুনে একটা কার্টুন এরকম ঘরে ও দেখে দেখে এটা শিখে গেছে। মামাই, মামা, মামা, আরে লোল টাল পড়ে গেছে তো। ওরে ভগবান রে মা, এরকম কর না, জিব্যাঙ্গা না, জিব্যাঙ্গা না, সবাই কথা বলবে। ও এরকম করতে থাকবে, ও দেখেছে না ওইখানে কার্টুনটা বন্ধ করে দিলে চুপ হয়ে যাবে। এই মধ্যে মানে ওই কার্টুনটা দেখে ও এরম করবে। দেখো একটু বকেছি বলে কেমন করছে, খোলে জ্বলে সে একটু বকেছি, উল্টো আমাকে বকে। এত বড় সাহস তোমার, এত বড় সাহস মামা। বাবাই আমি কিন্তু আরো খুব বকবো, বকে দেব দেব বকে দেব। মামা আমি বকে দেব তোমাকে, দুষ্টু। মুখে কি, মুখে কি মামা? এদিক তাকাও, ওই দেখো। আচ্ছা তো এখন আমি ওকে তেল টেল মালিশ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ও যা শুরু করেছে এখন একটুখানি রাগ করেছে আমার উপরে, আমি যেহেতু ওকে বকেছি। তো ঠিক আছে এখনকার জন্য টাটা, আবার দেখা হচ্ছে একটুখানি পরে। দেখো আমার মামা স্নান কমপ্লিট, মাথা বাতা আছড়ে টিপ টিপ পরে এখন খেলা শুরু করে দিয়েছে। এখন খাবে লেবুর জুস, তো খাইয়ে দিই মাম্মাকে, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর মাম্মাকেও স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি যাব একটু রান্না করতে, তারপর কি রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। রান্নার প্রসেসটা আজকে দেখানো হবে না, কারণ মোবাইল ধরে দেওয়ার মতন কেউ নেই এখন। দেখো এদিকে বৃষ্টি এমন হচ্ছে যে সারা ঘরে জামা কাপড়, যার ঘর ফাঁকা তার ঘরে জামা কাপড় মেলে দিচ্ছে সবাই। তো এখন যাব মাংস রান্না করতে, এত মানে রান্না করছো এখানে, এত ঝাঁজ দিয়েছে, যার জন্য আমি এখানে চলে আসলাম যে ওনার রান্না হয়ে যাক, তারপরে আমি যাব। মানে আমাদের বাড়িতে বর্মার ঘরে একজন রান্না করে, রান্না করতে এসছে, উনি এত ঝাঁজ দেয় বাবা, সবাইকে কাশিয়ে দেয়। তাই আমি এখানে এসছি একটুখানি, ওনার হয়ে গেলে তারপর আমি রান্না করে ঢুকবো। তোমার কী করো ফ্যাতা ফ্যাতা? তো রান্না করব মাংস আর মামার জন্য খাবার। মামাকে আজকে শুধু ভাত আর হচ্ছে শুক্তো রান্না করে দেবো, ঝিঙে দিয়ে শুক্তো করে দেবো, ওই দিয়েই মা খাইয়ে দেবে। তো এখনকার জন্য টাটা, আমি রান্না টান্না করে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। আমাদের ভিডিও কেমন লাগলো তোমাদের? এখনো রান্না করতে যাবে, মাংস রান্না করে, ভালো রান্না করে, তো সেই জন্য মাংস রান্না করতে যাবে। ভালো হলি বলবো, হ্যাঁ দুপুর বেলা আমার আর মাম্মা দুজনেরই খাওয়া কমপ্লিট হয়ে গেছে।
মাম্মা আবার দুষ্টুমির মুডে চলে এসছে, তো দুষ্টুমি ছাড়া আর কিছুই করার নেই এখন। উড়ি বাবাই, সারাক্ষণ রিমোট হাতে, সারাক্ষণ। কোথায় আছিস? এখানটা বসো না, বসো একটু কথা বলো, কথা বলো একটু, কথা বলো তো। কি বলছিল তুমি এতক্ষণ বলো তো মাম্মা। উড়ি বাবা, তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ওকে, আমি আগে সামলে নিই, তারপর তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।